वेब ऑप्टिक्स पार्ट टू आगे दिन आमरा आलोचना करेछि तरंगमुख हाइगेंस प्रिंसिपल एवं हाइगेंस प्रिंसिपल थेके आमरा प्रतिफलन एवं प्रतिसरणेर सूत्रगुलो प्रमाण करेछिलाम। आजके आमरा एकटा गुरुत्वपूर्ण एकटा घटना निये आलोचना करब जेटा प्रथम परीक्षामूलकभावे देखिएछिलेन विज्ञानी ইয়াং। ইয়াং तार विख्यात परीक्षार साहाज्ये ব্যতিচার বা ইন্টারফারেন্স ঘটনাটা প্রথম এক্সপেরিমেন্টালি দেখিয়েছিলেন। আচ্ছা, ব্যতিচার ব্যাপারটা কি সেটা বলার আগে তোমাদের আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে সুসংগত উৎস বা কোহারেন্ট সোর্সেস। ব্যতিচার হতে গেলে আমার দুটো উৎস প্রয়োজন, এবং যে উৎস দুটো প্রয়োজন সেই উৎস দুটো কোহারেন্ট হতে হবে, ইট দ্য মাস্ট বি কোহারেন্ট। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে কোহারেন্ট সোর্স কাকে বলে? তো আমি ধরে নিলাম আমি দুটো উৎস নিলাম, সাপোজ এটা একটা আলোর উৎস, এটা একটা আলোর উৎস, রাইট? এখান থেকে যে আলোটা ছড়িয়ে পড়ছে আর এখান থেকে যে আলোটা ছড়িয়ে পড়ছে, এই দুটোরই বিস্তার এ ইকুয়াল টু সমান, দুটোরই ল্যামডা ইকুয়াল টু সমান, এবং দুটোর দশা পার্থক্য ফেজ ডিফারেন্স মাস্ট বি কনস্ট্যান্ট। এই শর্তগুলো যদি মেনে চলে তাহলে সেক্ষেত্রে সেই উৎস দুটোকে আমরা সুসংগত উৎস বলব, ঠিক আছে? আবার বলছি, দুটো উৎসকে সুসংগত উৎস তখনই বলা হয় যদি সেই উৎস থেকে নির্গত তরঙ্গের দশা পার্থক্য সবসময় ধ্রুবক হয়, তাদের বিস্তার সমান হয়, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে? তোমাকে বলে রাখি, এই সাধারণ উৎসগুলো, এই মোমবাতির আলো, টর্চের আলো, এগুলো কিন্তু কখনোই পরস্পর সুসংগত হবে না, ঠিক? সুসংগত উৎসের একটা ভালো উদাহরণ হচ্ছে লেজার রে, LASER, লেজার নাম শুনেছো, লেজার রশ্মি। লেজার রশ্মি কিন্তু সুসংগত উৎস, দুটো লেজার সোর্স দিয়ে আমি সুসংগত উৎস বলতে পারি। এবার আমি বলে রাখি, সবসময় সুসংগত উৎস হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু সুসংগত উৎস তৈরি করা যায়, মানে ইন্ডিভিজুয়ালি হয়তো সুসংগত উৎস নয়, দুটো মোমবাতি কখনোই সুসংগত উৎস নয়, কিন্তু একটা সোর্স দিয়ে আমি দুটো সুসংগত উৎস তৈরি করে দিতে পারি। সেটার উপায়ও দেখিয়েছিলেন বিজ্ঞানী ইয়াং। কি করে করা যায়? দুটো উপায়ে করা যায়। একটা হচ্ছে তরঙ্গমুখ বিভাজন, ডিটেলস আমাদের নেই, তরঙ্গমুখ বিভাজন বা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে তরঙ্গ বিস্তার বিভাজন, তরঙ্গ বিস্তার বিভাজন, তাহলে এটাকে বলা হয় ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড। এই দুটো উপায়ে আমরা সুসংগত উৎস তৈরি করে নিতে পারি, বাস্তবে তো হয়তো সুসংগত নয় কিন্তু আমরা করে নিতে পারি। আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে রাখি যে তরঙ্গমুখ বিভাজন, এটার বেস্ট নোন এক্সাম্পল হচ্ছে ইয়াং এর দ্বিছিদ্র পরীক্ষা, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, দ্বিছিদ্র পরীক্ষা। আর এটার জন্য একটা উদাহরণ মনে রাখবে, নিউটনের রিং। বিজ্ঞানী নিউটন একটা বিশেষ ধরনের ব্যবস্থা করে দেখিয়েছিলেন, নিউটনের রিং বলা হয়, সেটা কিন্তু তৈরি করা হয় তরঙ্গ বিস্তার বিভাজন। সুতরাং নাম থেকেই বুঝতে পারছো যে এতগুলো এক্সপেরিমেন্ট বলছি, কোনোটা তরঙ্গমুখ বিভাজনে তৈরি করা হয়েছে, কোনোটা তরঙ্গ বিস্তার বিভাজনে করা হয়েছে। সুতরাং এটা খুব কমন ব্যাপার যে আমার সুসংগত উৎস বিভিন্ন রকমভাবে তৈরি করে নেওয়া যায়, করে আমরা ব্যতিচার এই ঘটনাটাকে সৃষ্টি করতে পারি, ঠিক আছে? বেশ, আমাদের এই ব্যাপারটা আর ডিটেলস নেই, আমরা শুধুমাত্র ইনফরমেশনটাই জেনে রাখলাম। আচ্ছা, সুসংগত উৎস কি? আবার বলছি, দুটো উৎস থেকে নির্গত তরঙ্গ, তাদের বিস্তার যদি সমান হয়, তাদের তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয়, এবং নির্গত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য যদি ধ্রুবক থাকে, তাহলে সেক্ষেত্রে সেই উৎস দুটোকে আমরা বলবো সুসংগত উৎস। বারবার বলে রাখছি, এই দশা পার্থক্য, ওই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবে যেন দশা পার্থক্য ধ্রুবক হয়, কারণ দশা পার্থক্য ধ্রুবক ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটার। ওটা যদি না হয় তাহলে কোনোভাবেই সুসংগত উৎস তুমি তৈরি করতে পারবে না, ঠিক আছে? এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম বারবার, যেটার জন্য সুসংগত উৎস দরকার, সেটা হচ্ছে ব্যতিচার। কাকে বলা হয় ব্যতিচার বা ইন্টারফারেন্স
দেখো ব্যতিচার বা ইন্টারফারেন্স কাকে বলে, তো বলে নাকি এটা সম্পূর্ণ একটা নতুন একটা ঘটনা যেটার ধারণা আগে কিন্তু মানুষের মধ্যে ছিল না। সুসংগত উৎসের ধারণা আসার পর বিজ্ঞানী ইয়াং দেখিয়েছিলেন প্রথমবার এক্সপেরিমেন্টালি এই ঘটনাটা। কি বলছে, মনে করো কোনো একটা অঞ্চলে, মনে করো এখানে একটা পর্দা আছে বা একটা সাদা দেওয়াল আছে, আমি এখান থেকে ইয়াংয়ের পরীক্ষাটাই বলি, এখানে একটা পর্দা রাখলেন আর এখানে আরেকটা মাধ্যম রাখলেন, বাধা একটা প্রতিবন্ধক রাখলেন, ঠিক, এবং এখানে গায়ে দুটো ছোট ছোট ছিদ্র করে দিলেন যেটাকে বলা হচ্ছে স্লিট। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখতে এরকম, মানে আমি পাশ থেকে দেখাচ্ছি তো, এরকম একটা অস্বচ্ছ প্রতিবন্ধক, তার গায়ে সরু দুটো ছিদ্র স্লিট মতো করা আছে, এই একটা স্লিট এই একটা স্লিট, এটা হচ্ছে S1 এটা হচ্ছে S2, তুমি বলতে পারো এটা হচ্ছে S1 এটা হচ্ছে S2, ঠিক। মিস এইখানে এই দুটো স্লিট থেকে সমান দূরত্বে উনি একটা সোর্স রাখলেন, একটা সোর্স অফ লাইট। এবার তুমি একটা জিনিস ভাবো যে যেহেতু S1 এবং S2 S থেকে সমান দূরে অবস্থিত, তাহলে আমি বলতে পারি এখান থেকে তরঙ্গটা যে দূরত্ব যাবে দুটো পথে সমান দূরত্ব যাবে, তাহলে দুটো পথে যদি সমান দূরত্ব যায় তাহলে আমি বলতে পারি এই বিন্দু আর এই বিন্দুর দশা সমান হবে, ঠিক আছে। আগের দিনের হাইগেন্সের প্রিন্সিপালটা কথা ভাবার চেষ্টা করো, আবার বলছি আমার এখানে একটা পর্দা আছে, পর্দাটা অবশ্যই চার কোণা সমতল, আমি একটা লাইন দিয়ে দেখিয়েছি, আর এখানে আছে একটা এরকম প্রতিবন্ধক যার গায়ে সরু সরু দুটো ছিদ্র করা আছে, খুব সরু, সেটাকে আমি দেখাচ্ছি দুটো বিন্দু দিয়ে, রাইট। আর এই পর্দার এই পেছন দিকে এইখানটায় মনে করো একটা সোর্স অফ লাইট এমনভাবে রাখা আছে, দে আর ইকুই ডিস্ট্যান্স ফ্রম S1 অ্যান্ড S2, যেহেতু তারা ইকুই ডিস্ট্যান্স আমি বলতে পারি দে আর ইন সেম ফেস। আগের দিনই আমি বলেছি দশা মানে হচ্ছে 2π/λ ইন্টু পথ, সুতরাং পথ যদি একই অতিক্রম করতে হয় তাহলে সেক্ষেত্রে দশাটা সেম হয়ে যাবে। এবার উনি কি ঘটনা পর্যবেক্ষণ করলেন, ঘটনা যেটা পর্যবেক্ষণ করলেন উনি দেখলেন এই পর্দার উপর, পর্দার অংশটা মনে করে এই অংশটা, এই অংশটা যদি দেখানো যায় তাহলে দেখা গেল এই অংশটাই উনি পেলেন অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক প্যাটার্ন, মানে একটা ব্রাইট লাইন একটা ডার্ক লাইন, আবার একটা ব্রাইট লাইন আবার একটা ডার্ক লাইন, সবগুলো কিন্তু ইকুয়াল থিকনেসের, এটা ব্রাইট লাইন একটা ডার্ক লাইন আবার একটা ব্রাইট লাইন আবার একটা ডার্ক লাইন, ঠিক আছে। তো এই ঘটনা তো পাওয়ার কথা নয়, তুমি এমনি ভাবে দেখবে না, তোমার কাছে দুটো টর্চ আছে, দুটো টর্চকে জ্বালালে, জ্বালিয়ে দেওয়ালের একই জায়গায় আলোকিত করলে এরকম দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, গোটা জায়গাটা ইলিউমিনেটেড হয়ে যায়, গোটা জায়গাটা সাদা হয়ে যায়, গোটা জায়গাটা উজ্জ্বল হয়ে যায়। কিন্তু এখানে কি বলছে, যদি এইভাবে দুটো উৎসকে আমি তৈরি করতে পারি তাহলে পর্দার উপর এই ধরনের ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটবে, উই উইল অবটেন অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক প্যাটার্নস অন দ্য স্ক্রিন, এবং এক্ষেত্রে এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যতিচার, ব্যতিচার বা ইন্টারফারেন্স। তাহলে ব্যতিচার বা ইন্টারফারেন্স ব্যাপারটা কি বলছে, মাধ্যমের কোনো অঞ্চলে যদি একই বিস্তার কম্পাঙ্কযুক্ত দুটো তরঙ্গ উপরিপাতিত হয়, এই যে এখান থেকে একটা তরঙ্গ এসে পড়বে, এখান থেকে একটা তরঙ্গ এসে পড়বে, সো দেয়ার ইজ এ সুপার পজিশন অফ টু ওয়েভস, যদি উপরিপাতিত হয় তাহলে লব্ধি তরঙ্গের তীব্রতা, লব্ধি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেজাল্টেন্ট, কারণ দুটো তরঙ্গ একসঙ্গে সুপার পোজ করছে, লব্ধি তরঙ্গের বিস্তার বা বলতে পারো প্রাবল্য কি হচ্ছে, কোনো কোনো জায়গায় বৃদ্ধি পায় কোনো কোনো জায়গায় হ্রাস পায়, যেখানে হ্রাস পায় সেই অংশটা কালো, যেখানে বৃদ্ধি পায় সেই অংশটা উজ্জ্বল, তাহলে কোনো কোনো অংশে বৃদ্ধি পায় কোনো কোনো অংশে হ্রাস পায়, এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার। দেখো সাধারণ উৎসের সাহায্যে যদি তুমি করো, যেটা বলছিলাম দুটো মোমবাতি যদি রেখে দাও, দুটো টর্চ যদি জ্বালাও, তাহলে কিন্তু তুমি অল্টারনেট ব্রাইট আর ডার্ক প্যাটার্ন কিন্তু পাবে না, তুমি কি পাবে একটা ইলুমিনেটেড এরিয়া, একটা উজ্জ্বল অঞ্চল, সব জায়গাটাই উজ্জ্বল। কিন্তু উনি বলে দিলেন যদি দুটো সুসংগত উৎস তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অল্টারনেট ব্রাইট এবং ডার্ক প্যাটার্ন আমি পাবো, এবং এই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার। এই যেটা পেলাম সেটাকে বলা হয় ব্যতিচার ঝালর বা ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস, যে ব্রাইট প্যাটার্ন পাওয়া যায় সেই অংশটাকে বলা হয় ধ্বংস, সরি গঠনমূলক ব্যতিচার হয়েছে,
সেই অংশটাই হচ্ছে গঠনমূলক ব্যতিচার অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই অংশটাই হয়েছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যে অংশটাই মনে কর অন্ধকার হয়েছে সেটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, ব্যতিচার ঝালর। আর এই যেটা করলাম এটা করেছিলেন বিজ্ঞানী ইয়াং, তার নাম অনুসারে এই পরীক্ষাটাকে বলা হয় ইয়াং এর দ্বি ছিদ্র পরীক্ষা। ওই যে দুটো ছিদ্র ইউজ করেছি, দ্বি ছিদ্র পরীক্ষা। এবং তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কিভাবে তরঙ্গ কিভাবে সুসংগত উৎস তৈরি করা হয়েছে, তখন তুমি বলবে ইট ইজ প্রিপেয়ার্ড বাই ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, তরঙ্গমুখ বিভাজন পদ্ধতিতে উনি এই সুসংগত উৎসগুলো তৈরি করেছিলেন। ঠিক আছে, বেশ। এবার দেখো, তোমাকে প্রশ্ন দেবে যে ব্যতিচারের শর্তাবলী লেখো, কি ঘটলে ব্যতিচার হবে, রাইট ডাউন দ্য কন্ডিশনস ফর ইন্টারফারেন্স। তখন সেক্ষেত্রে তোমাকে প্রথম যে কথাটা লিখতে হবে, মূল যেটা কথা সেটা হচ্ছে তরঙ্গ দুটি সুসংগত হতে হবে, দ্য সোর্সেস মাস্ট বি কোহারেন্ট। এটা হচ্ছে ওয়ান অ্যান্ড ইম্পর্টেন্ট, একটা বলতেই হবে। ঠিক আছে, তরঙ্গ দুটি সুসংগত হতে হবে। আচ্ছা, তারপর তুমি করে বলতে পারো যে অ্যাম্প্লিটিউড সেম হতে হবে আর ওয়েভলেংথ সেম হতে হবে। সুসংগত মানে হচ্ছে দে মাস্ট বি আর আ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। এই কথাটা হচ্ছে মেন কথা একটা সুসংগত উৎসের জন্য। তিন নম্বর কথা হচ্ছে দ্য সোর্সেস মাস্ট বি মনোক্রোমাটিক, মনোক্রোমাটিক মানে এক বর্ণী হতে হবে। মানে এটা যদি লাল লাইট ব্যবহার করি মানে লাল লাইট হতে হবে, সাদা আলো দিয়ে হবে না, এমন কোনো আলো দিয়ে তুমি এরকম অল্টারনেট ব্রাইট বা ডার্ক পাবে না যেটা তোমার মিশ্র আলো। ঠিক আছে, হয় তুমি লাল দিয়ে করো অথবা নীল দিয়ে করো অথবা সবুজ দিয়ে করো হতে পারে, কিন্তু ইট মাস্ট বি মনোক্রোমাটিক, কোনোভাবেই সাদা আলো বা মিশ্র আলো দিলে হবে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার মূল কথা। এবার আমরা ম্যাথামেটিক্যালি জিনিসটাকে দেখার চেষ্টা করবো কেন এটা হয়। ঠিক আছে, তার আগে তোমাকে আমি এরকম একটা ধারণা দিয়ে রাখি যে কেন এরকম হচ্ছে, অল্টারনেট ব্রাইট আর ডার্ক প্যাটার্ন কেন হচ্ছে, কেন ইলুমিনেশন হচ্ছে না, এটা তোমাদের মাথায় প্রশ্ন আসাই উচিত। তো সেটাকে আমি ছবি এঁকে দেখাবার চেষ্টা করছি যে এখান থেকে যে তরঙ্গগুলো নির্গত হয়, মূল ব্যাপার হচ্ছে তরঙ্গগুলো পর্দার ওপর কিভাবে মিলিত হচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি তোমার সমদশায় মিলিত হয় তাহলে ব্রাইট প্যাটার্ন পাওয়ার কথা, আর যদি তোমার বিপরীত দশায় মিলিত হয় তাহলে তোমার ডার্ক প্যাটার্ন পাওয়ার কথা। তোমার ক্লাস ইলেভেনে পড়েছিলে মনে করে দেখো, তরঙ্গের উপরিপাত, তরঙ্গের উপরিপাতের নীতি এরকম ছিল যে প্রথম তরঙ্গের সরণ যদি ওয়াই ওয়ান হয় এবং দ্বিতীয় তরঙ্গের সরণ যদি ওয়াই টু হয় তাহলে লব্ধি তরঙ্গের সরণ হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এটাকে বলা হয় সুপার পজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি, এটাকে বলা হয় সুপার পজিশন প্রিন্সিপাল। এই জিনিসটা আমরা ম্যাথামেটিক্যালি করার সময় ব্যবহার করব, রাইট। এবার তোমাকে আমি বোঝাই যে কেন এটা হয়। সাধারণত সেন্টারটা সবসময় ব্রাইট হয়, কারণ তুমি একটা জিনিস ভাবো, এখান থেকে এই দুটোই হচ্ছে সেম ওয়েভ ফ্রন্ট, তাই তো, তরঙ্গ মুখের উপর অবস্থিত। ওই যে আগের দিন বলেছি এটা যদি তোমার উৎস হয়, তোমার এখান থেকে তরঙ্গ যতটা যাচ্ছে এখান থেকে তরঙ্গ ততটাই যাচ্ছে, তাহলে সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে দে মাস্ট বি ওয়েভ ফ্রন্ট, তাহলে তার একটা তরঙ্গ মুখের উপর অবস্থিত। এবার হাইকেন্স কি বলেছিলেন, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু তরঙ্গ উৎসের ন্যায় কাজ করবে, ইচ এন্ড এভরি পয়েন্ট অন দ্য ওয়েভ ফ্রন্ট উইল অ্যাক্ট অ্যাজ আ সোর্স অফ সেকেন্ডারি লাইট, অ্যাজ সোর্স অফ লাইট, অ্যান্ড দ্যাট ইজ কল সেকেন্ডারি, তাই তো, সেকেন্ডারি সোর্স। মানে এটাকে আমি গৌণ উৎস হিসেবে ভাবতে পারি, মানে এবার আমি ভাবতে পারি এস ওয়ান আর এস টু থেকে তরঙ্গটা ছড়িয়ে পড়ছে, তাহলে আমি সেইভাবে ভাবি। সাপোজ এস ওয়ান থেকে একটা তরঙ্গ এইভাবে তোমার এখানে গিয়ে মিট করলো, এবার এখান থেকে তুমি ভাবো এই তরঙ্গটাও এইভাবে মিট করতে পারে, তাহলে কি হলো, এরা সমদশায় মিললো, তাহলে এখানে কি হবে, ব্রাইট প্যাটার্ন হয়ে যাবে, রাইট। এবার তুমি অন্য একটা বিন্দুর কথা ভাবো, এইখানে মনে করো
এই তরঙ্গ এখান থেকে যে তরঙ্গটা গেল সেই তরঙ্গটা মনে করো এইভাবে মিট করলো এরকম। এবার এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে সেটা এইভাবে মিট করলো, তার মানে কি বিপরীত দশায় মিট করলো। তাহলে বিপরীত দশায় মিট করলে কি হবে, অন্ধকার প্যাটার্ন তৈরি হবে। ব্যাপারটা বোঝা গেল যে যেখানে যেখানে সমদশায় মিলবে সমদশায় মিলিত হবে, সেম ফেজে যদি মিট করে তাহলে সেক্ষেত্রে আমি ব্রাইট প্যাটার্ন পাবো, আর যদি বিপরীত দশায় মিট করে তাহলে সেক্ষেত্রে আমি অন্ধকার প্যাটার্ন পাবো। ঠিক আছে, সেখানে আমি অন্ধকার প্যাটার্ন পাবো। আরো অন্যভাবেও ছবি এঁকে তোমাকে বোঝানো যায়। যেমন দেখো আমি তরঙ্গ মুখের কনসেপ্ট দিয়ে ছবি আঁকার চেষ্টা করি, তরঙ্গ মুখ এই মনে করো। তো তুমি একটা জিনিস ভাবো যে এই তো একটা ওয়েভ যাচ্ছে, তাই না? এই একটা ওয়েভ যাচ্ছে, তাহলে এটাও মানে সমান দূর হলেই আমার বলতে পারি সেটা তোমার তরঙ্গ মুখ হবে, তাই না? এবং কিরকম হয়, স্ফেরিক্যাল হয়, তাহলে আমি ভাবতে পারি এই একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, তাই না? নির্দিষ্ট সময় পর এটা একটা ওয়েভ ফ্রন্ট হবে। ঠিক, তারপর আমি তারপরটাকে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি। কেন ডট ডট দিয়ে দেখাচ্ছি, যেখানে ম্যাক্সিমাম সেটাকে যদি আমি সলিড লাইন দিয়ে দেখাই, যেটা মিনিমাম সেখানটা আমি ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি। তাহলে পরের ম্যাক্সিমামটা মনে করো এরকম দেখালাম, তারপরেরটাকে আমি ডট ডট দিয়ে দেখালাম, তারপরেরটাকে আমি আবার সলিড লাইন দিয়ে দেখালাম, তারপরের লাইনটাকে আমি ডট ডট দিয়ে দেখালাম। এইভাবে আমি গোটা জিনিসটাকে দেখাবার চেষ্টা করলাম। ছবিটা ঠিকঠাক আঁকলে কিন্তু সুন্দর জিনিসটা বোঝা যায়। একই রকমভাবে এই সোর্সের ক্ষেত্রেও যদি আঁকি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার প্রথমটা হচ্ছে সলিড, তারপরেরটা আমার ডট ডট, তারপরেরটা আমার সলিড, তারপরেরটা আমার ডট ডট, তারপরেরটা আমার সলিড, তারপরেরটা আমার ডট ডট। এইভাবে যদি আঁকো দেখো এমন কিছু জায়গা পাবে, যেমন এটা দেখো, এখানে দেখো দুটো সলিড সুপারপোজ করেছে। ঠিকঠাক আঁকা হলে এই সলিডটাও তোমার এই লাইনের উপর সুপারপোজ করতো। এখানে দেখো দুটো একই রকমের সুপারপোজ করছে, সুপারপোজ করছে, তার মানে কি এই লাইন বরাবর আমি ব্রাইট প্যাটার্ন পাবো। ঠিক আছে, আবার এখানে দেখো দুটো একই জিনিস সুপারপোজ করলে ব্রাইট প্যাটার্ন, দুটো একই জিনিস, দুটো একই জিনিস ঠিকঠাক ছবি আঁকলে তোমার কিন্তু খুব সুন্দর এটা বোঝা, এখানেও ব্রাইট প্যাটার্ন হবে। এইখানটাই দেখো একটা সলিড একটা ড্যাশ, এখানে সলিড একটা ড্যাশ, এখানে সলিড একটা ড্যাশ, এখানে একটা সলিড একটা ড্যাশ, তাহলে এই বরাবর আমি ডার্ক প্যাটার্ন পাবো। ঠিক আছে, দেখো খুব সুন্দর এটা, এই ছবিটা যদি ঠিকঠাক আঁকা যায় কম্পাসের সাহায্যে, একটা মনে করো নীল কালি দিয়ে আঁকলে, একটা কালো কালি দিয়ে আঁকলে, তারপরে তুমি দেখবে যেখানে যেখানে সিমিলার গুলো সুপার পোজ করেছে সেই বরাবর তুমি ব্রাইট প্যাটার্ন পাবে, আর যেদিকে তোমার একটা সলিড একটা ডট মিট করছে সেই লাইন বরাবর যখন তুমি আঁকবে তখন তুমি ডার্ক প্যাটার্ন পাবে। তাহলে আমি এটা বুঝতে পারলাম যে কেন আমার একটা ব্রাইট আর একটা ডার্ক প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, বেশ, আমরা এবার গাণিতিক ভাবে গোটা ব্যাপারটাকে অ্যানালিসিস করার চেষ্টা করব, মানে কেন কতটা বাড়ছে, কি বাড়ছে, কি শর্তে ম্যাক্সিমাম হচ্ছে, কি শর্তে মিনিমাম হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমি সাপোজ ধরে নিলাম যে দুটো ওয়েভ তো লাগবে, এবং দুটো ওয়েভের কি শর্ত হবে, দুটো ওয়েভের যেন ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট হয়, বাকিগুলো তোমার কিন্তু এদিক টু এদিক ওদিক হলেও হবে। তো আমি ধরে নিলাম লেট দ্য ফার্স্ট ওয়েভ, এটা হয়ে গেল এ ওয়ান সাইন ওমেগা টি, আর সেকেন্ড যে ওয়েভটা সুপারপোজ করছে এ টু সাইন ওমেগা টি প্লাস ফাই। দেখো ওয়েভলেংথটা সেম ধরেছি, ওমেগার মধ্যেই ওয়েভলেংথটা ঢুকে আছে, বিস্তারটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, কিছু যাই আসে না। আমি স্পেশাল কেস করতে চাইছি না, আমি জেনারেল কেস করতে চাইছি। আমি ধরে নিলাম তো অ্যাম্পলিটিউডস আর স্লাইটলি ডিফারেন্ট, মেবি ডিফারেন্ট। আচ্ছা, দশার কিন্তু একটা পার্থক্য রয়েছে, তুমি বুঝতেই পারছো এখানে ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়েভস, এবং এই ফেজ ডিফারেন্স মাস্ট বি কনস্ট্যান্ট such that we will get interference pattern. Interference যদি পেতে হয় তাহলে ফাইটাকে কনস্ট্যান্ট হতে হবে। আচ্ছা, এবার বললাম যে আমাকে এই দুটো তরঙ্গ সুপারপোজ করছে, এই দুটো সুপারপোজ করছে, তাহলে সুপারপোজ যদি করে তাহলে সেক্ষেত্রে আমার লব্ধি তরঙ্গের স্বরূপ, লব্ধি তরঙ্গের স্বরূপ y equal to এটা হয়ে যাবে y1 প্লাস y2, খুব সিম্পল ক্লাস 11 থেকে। তাহলে আমি এবার দুটোকে যোগ করে দিই, আমার পড়ে থাকছে a1
sin omega t plus a2 sin omega t plus phi. আচ্ছা এটাকে আমার তো a1 sin omega t হয়ে গেল, এটাকে আমি চেঞ্জ করতে পারছি না, কিন্তু এখানে দেখো sin a plus b হয়ে গেল, তাহলে sin a plus b কে আমি লিখতে পারি sin omega t cos phi plus cos omega t sin phi. এটা নতুন কিছু নয়, আমি sin a cos b, cos a sin b ওইভাবে আমি লিখলাম। বেশ, এবার ওটাকে দেখো রিপ্রেজেন্ট করছি কিভাবে। এখানে দুটো সাইন এর টার্ম আছে, এখানে একটা সাইন এর টার্ম, এখানে একটা সাইন এর টার্ম, আমি ওই দুটো সাইন এর টার্মকে কমন নিয়ে নিচ্ছি। যদি কমন নেওয়া হয় আমার পড়ে থাকছে দেখো এখানে a1 পড়ে থাকছে আর ওটা থেকে পড়ে থাকছে a2 cos phi, তাহলে এটা হয়ে গেল sin omega t plus ওটা পড়ে থাকছে a2 cos omega t sin phi। আমার উদ্দেশ্য হচ্ছে গোটাটাকে একটা sin a cos b plus cos a sin b ফর্মে নিয়ে আসতে, যাতে আমি শুধুমাত্র sin এ, যেমন এখানে sin আর cos মেশানো আছে, আমি চাইছি যেহেতু এটাও sin এর ফর্মে ছিল, এটাও sin এর ফর্ম ছিল, আমি চাইছি রেজালটেন্ট ওয়েভটাকেও sin এর ফর্মে নিয়ে আসতে। মনে করে দেখো সুপারপজিশন অফ ওয়েভ আমরা ক্লাস 11 এ করেছিলাম আলোচনা, সেখানে সুপারপজিশন অফ টু ওয়েভের যতগুলো আলোচনা করেছিলাম, স্ট্যান্ডিং ওয়েভ হোক বা তোমার বিটস হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু ইনিশিয়াল ওয়েভের যা নেচার ছিল সুপারপজিশনের পর যেটা রেজাল্ট এসেছিল সেটাকেও আমরা সেই ফর্মেই আনার চেষ্টা করেছিলাম। তাহলে এখানে দেখো এইটাকে a1 প্লাস a2 cos phi, এটাকে আমি ধরে নিলাম a cos delta, আর আমার a2 cos omega t এটাকে আমি ধরে নিলাম a sin delta, সরি a2 cos omega t নয় a2 sin phi, এটাকে ধরে নিলাম আমি a sin delta। দেখো এখানে আমি a2 sin phi কে ধরে নিচ্ছি, omega t এর মানটাকে আমি চেঞ্জ করতে চাইছি না, omega t এর মানটা আমি চাইছি কারণ omega t টা থাকবে, তাই যদি হয় এই রিপ্লেসমেন্ট গুলো যদি করে দিই, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, ফর এই রিপ্লেসমেন্ট গুলো যদি করা হয় আমি পেয়ে যাচ্ছি দেখো y equal to, এটার জায়গায় পেয়েছি a cos delta, তাহলে আমি সাজাতে পাবো a sin omega t cos delta, রাইট, প্লাস এবার দেখো cos omega t বাদ দিয়ে বাকিটা হচ্ছে a sin delta, তাহলে a cos omega t sin delta, তাহলে এখানে a যদি কমন নিই দেখো পড়ে থাকছে a sin omega t plus delta, this is the equation of resultant wave, ঠিক আছে। দেখো তোমার সাইন এর ফর্ম ছিল, এটাও সাইন ছিল, এটাও সাইন ছিল, আমি রেজাল্টেন্টটাকেও সাইন এর ফর্মে নিয়ে চলে এসেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে লব্ধি তরঙ্গের সরণ। আচ্ছা তাই যদি হয় তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার অ্যাম্প্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ এন্ড দিস ইজ দশা, দিস ইজ দ্য ফেজ অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ। এবার দুটোই আমার বের করা যায়, তো আমি দশাটা নিয়ে অতটা ইন্টারেস্টেড নই, যা খুশি হোক না কেন আমি বিস্তারটা নিয়ে ইন্টারেস্টেড। কেন বিস্তার নিয়ে ইন্টারেস্টেড, কারণ আমি দেখলাম দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, একটা গঠনমূলক ব্যতিচার, তাহলে যেখানে গঠনমূলক ব্যতিচার ঘটে আমি বলতে পারি সেখানে বিস্তারটা সর্বোচ্চ হয়, আর এখানে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে যেখানে সেখানে বিস্তারটা কমে যায়, সব থেকে কম হয়ে যায়, তাহলে আমাকে দেখতে হবে যে এই বিস্তারটা কত হচ্ছে, তারপর সেখান থেকে আমি বের করার চেষ্টা করব যে কখন এই বিস্তারটা ম্যাক্সিমাম হচ্ছে আর কখন এই বিস্তারটা মিনিমাম হচ্ছে, এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে আমাকে আগে বের করে দেখ বিস্তারটা কত হবে, তো বিস্তারটা পাবো কোত্থেকে, এই এক নম্বর আর দু নম্বর থেকে, আমি যদি দুটোকে বর্গ করে যোগ করে দিই এখানে কস স্কোয়ার ডেল্টা এখানে সাইন স্কোয়ার ডেল্টা পাবো, তাহলে কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ওয়ান, তাহলে আমি পাচ্ছি দেখো আমি করলাম কি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাহলে ডান দিকে পেয়ে গেলাম এ স্কোয়ার, আমি কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা লিখলাম না। আচ্ছা বাঁ দিকে যেটা ছিল সেটা হয়ে গেল এ ওয়ান প্লাস এ টু কস ফাই স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে এ টু সাইন ফাই স্কোয়ার। আচ্ছা এটাকে দেখো আমি সাজাতে পারি এভাবে লিখে দিতে পারি, এটা হয়ে গেল এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস 2a1 a2 cos phi, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো a প্লাস b হোল স্কোয়ার করলাম, আর লাস্ট টার্মটা হচ্ছে a2 স্কোয়ার sin স্কোয়ার phi,
এবার দেখো এখানে একটা cos স্কয়ার ফাই sin স্কয়ার ফাই আছে, তাহলে ওটা 1 হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার ইকুয়াল টু এন্ড প্লাস 2a1 a2 cos ফাই। তার মানে তোমাকে যদি a বের করতে বলে এটা a স্কয়ার হলো, তার মানে আমি বলতে পারি a ইকুয়াল টু রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ফাই। ঠিক, তো আমি এখানে বলে রাখি, আমি বিস্তার নিয়ে খুব একটা ভাবছি না, আমি এখান এটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছি। এটাকে বলা হয় ইনটেনসিটি বা প্রাবল্য। প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে সবসময় মনে রাখবে অ্যাম্পলিটিউড স্কয়ার। তাহলে আমি ইনটেনসিটি হিসেবে কি পেলাম? তাহলে ইনটেনসিটি হিসেবে পেলাম a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ফাই। দিস ইজ দা ইনটেনসিটি অফ দা রেজালট্যান্ট ওয়েভ। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি করে ফেলি, ইনটেনসিটি যখন বের করলাম, এবার আমাকে বের করতে হবে যে কখন গঠনমূলক ব্যতিচার হচ্ছে আর কখন ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, সেটা আমি এখান থেকে বের করার চেষ্টা করব। ঠিক আছে, ধ্বংসাত্মক ব্যতিচার বা গঠনমূলক ব্যতিচার কি হবে, শর্তটা কি হবে, যে গঠনমূলক ব্যতিচার যখন আমি বলছি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন বলছি, তখন এ মাস্ট বি ম্যাক্সিমাম। ইন্টেনসিটির ব্যাপারটা আসছি পরে। তাহলে আমার যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথা বলছি, গঠনমূলক ব্যতিচারের কথা বলছি, তখন আমি বলতে পারি এ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। এবার এর এক্সপ্রেশনটা তুমি দেখো, এটা ম্যাক্সিমাম কখন হবে, এটা হচ্ছে এর এক্সপ্রেশন, তাই তো? এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে সব কিছুই ডিপেন্ড করছে কস ফাই এর উপর। তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন কস ফাইটা 1 হবে, রাইট? কস ফাইটা যখন 1 হবে, এবার কস ফাই 1 কখন হয়? কস ফাই 1 হয় যখন কস 2n পাই হয়, তাই না? তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ফাই ইকুয়াল টু 2n পাই, অর্থাৎ দশা পার্থক্য পাই এর যুগ্ম গুণিতক হয়। দিস ইজ দ্য কন্ডিশন অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অবভিয়াসলি n ইকুয়াল টু 1 2 3 এগুলো হতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে গঠনমূলক ব্যতিচারের শর্তগুলি লেখো বা শর্ত লেখো। আচ্ছা, এখানে আমরা দশা পার্থক্য দিয়ে করলাম, আমি কি পেলাম যে দশা কি হতে হবে, 2n পাই হতে হবে। এবার দশার সঙ্গে সঙ্গে আমরা পথ দিয়েও বের করতে পারি, তার কারণ কি, আমি জানি দশা মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ, দিস ইজ ইকুয়াল টু 2n পাই। তাহলে এখান থেকে 2 পাই কেটে দাও, দেখো পড়ে থাকছে x ইকুয়াল টু n ল্যামডা, এটাকে লেখা হয় 2n ইনটু ল্যামডা বাই 2। দিস ইজ অলসো দ্য কন্ডিশন অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবং কথাই আমরা কি বলবো, যে যখন পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তার শর্ত কি, দ্য পাথ ডিফারেন্স মাস্ট বি ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2। ঠিক আছে, ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2, অথবা তুমি বলতে পারো ইভেন মাল্টিপল অফ পাই বাই 2, ইভেন মাল্টিপল অফ পাই, দুটোই হচ্ছে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন। বেশ, নেক্সট চলে এসে ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, এর এক্সপ্রেশনটা আমি মুছছি না, এর এক্সপ্রেশনটা থাক। আচ্ছা, এখানে চলে এসে এবার ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তাহলে এখানে চলে এসো ধ্বংসাত্মক ব্যতিচার, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এ মাস্ট বি মিনিমাম। ঠিক আছে, এ মাস্ট বি মিনিমাম। তাহলে এখানে মিনিমাম কখন হবে, যখন cos phi ইকুয়াল টু মাইনাস 1, তাই না? cos phi ইকুয়াল টু মাইনাস 1, এবং কখন হবে, cos 2n প্লাস 1 পাই। তাহলে phi ইকুয়াল টু পড়ে থাকছে 2n প্লাস 1 ইনটু পাই। আর তুমি বলতে পারো দশা পার্থক্য পাই এর অযুগ্ম গুণিতক হলে তখন সেক্ষেত্রে ধ্বংসাত্মক। সবসময় অযুগ্ম আর যুগ্ম গুণিতক এইভাবে আমরা, প্রথম ক্ষেত্রে কি হলো পায়ের যুগ্ম গুণিতক, এটার ক্ষেত্রে কি হলো পায়ের অযুগ্ম গুণিতক, খুব সিম্পল মনে রাখো। আচ্ছা,
এবার যদি তুমি পথ পার্থক্যের টার্মে করতে চাও, 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু 2n প্লাস 1 ইনটু পাই, তাহলে এখান তোমার হয়ে যাচ্ছে x ইকুয়াল টু পাই পাই প্রথমে কেটে দাও, এটা পড়ে থাকছে 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে কি বলছি ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক, এখানে কি পেয়েছিলাম ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। সুতরাং এই ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে যুগ্ম গুণিতক, এটা হচ্ছে অযুগ্ম গুণিতক, কিসের, যখন পথ পার্থক্য বলবো দুটো ক্ষেত্রেই ল্যামডা বাই 2, এটা হচ্ছে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, এটা ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক, আর এটার ক্ষেত্রে কি হবে পায়ের যুগ্ম গুণিতক পায়ের অযুগ্ম গুণিতক। তাহলে খুব সহজে আমি পেয়ে গেলাম যে গঠনমূলক ব্যতিচার তার শর্ত কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার তার শর্ত কি হবে, তাই না? বেশ, এগুলো পরীক্ষায় আসে, খুব গুরুত্ব দিয়ে পড়বে। আর এখান থেকে আমি আই এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আমি বের করে ফেলি। তুমি দেখো তাহলে ম্যাক্সিমাম কখন হলো, যখন cos phi equal to 1, তাহলে cos phi equal to 1 হলে I equal to I maximum, এবং কত হচ্ছে দেখো a1 square plus a2 square plus 2 a1 a2 cos phi টা তো 1 হয়ে গেল, তাহলে আমার পড়ে থাকছে a1 plus a2 whole square। সিমিলারলি cos phi equal to minus 1 হলে I equal to I minimum পাবো, এবং সেক্ষেত্রে I minimum এর ভ্যালু হয়ে যাচ্ছে তুমি দেখো a1 square plus a2 square minus 2 a1 a2, তাহলে এটা পড়ে থাকছে a1 minus a2 whole square। তার মানে অনেক সময় পরীক্ষায় অঙ্ক দেয় I max by I min, this is equal to a1 plus a2 whole square divided by a1 minus a2 whole square, ঠিক আছে? এবং এটাকে যদি গ্রাফিক্যালি প্লট করা হয়, গ্রাফিক্যালি যদি ফাই এর সঙ্গে প্লট করা হয়, আমি একটা জিনিস পেলাম, যেটা পেলাম কি যে পাই হলে মিনিমাম, তাই তো, আর 2 পাই হলে ম্যাক্সিমাম। তাহলে এইভাবে আমি ছবিটা দেখাতে পারি, সাপোজ এদিকে আমি ফাইটা প্লট করছি, তাহলে এটা হয়ে যাবে এখানে সব ব্রাইট গুলো কিন্তু সেম ইন্টেনসিটি, সেই জন্য এটা কিন্তু মাথাটা কিন্তু সমান উচ্চতার হবে। এটা মনে করো তুমি মাঝখানটা টানলে এটা হয়ে গেল জিরো, তাহলে পায়ে কিন্তু মিনিমাম, মাইনাস পায়েও মিনিমাম। এটা যেটা ম্যাক্সিমাম সেটা হয়ে গেল টু পায়ে, এটা যেটা মিনিমাম ম্যাক্সিমাম সেটা হয়ে গেল মাইনাস টু পায়ে। এইভাবে সবসময় মনে রাখবে যে যেখানে যেখানে মিনিমাম হচ্ছে সেটা হচ্ছে অযুগ্ম গুণিতক হবে মাইনাস থ্রি পায়ে, আর যেখানে যেখানে তোমার ম্যাক্সিমাম হবে সেটা হয়ে যাবে তোমার হয়ে যাচ্ছে যুগ্ম গুণিতক, বা তোমার হয়ে যাচ্ছে ইভেন ইভেন মাল্টিপল, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের ঘটনা যখন ঘটছে যে কোথাও কোথাও ম্যাক্সিমাম কোথাও কোথাও মিনিমাম, তখন স্বভাবতই প্রশ্ন আসছে যে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল কি কোনোভাবে ব্যাহত হচ্ছে, প্রশ্ন এলো প্রথমেই। এবং প্রশ্ন আসা মাত্রই উত্তর করে যখন দেখা গেল না এটা কখনোই এনার্জি কনজারভেশন প্রিন্সিপালকে ভায়োলেট করে না, কোনোদিনই করে না, তাহলে সেটা তোমাকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে হবে যে দেখাও যে এটা এনার্জি কনজারভেশন প্রিন্সিপালকে ভায়োলেট করে না। তো আমি এভাবে করছি, সাপোজ যে আমার কাছে দুটো উৎস আছে, এটা একটা উৎস এটা একটা উৎস, এখান থেকে যে ওয়েভ বেরোচ্ছে তার অ্যাম্পলিটিউড আমি ধরে নিলাম এ ওয়ান, আর সেকেন্ড উৎস থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এ টু, ঠিক? তাহলে প্রথম যে উৎস হচ্ছে এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, তাহলে এটার ইন্টেন্সিটি কি হবে, ইনটেন্সিটি, তাহলে এটার ইনটেন্সিটি এ ওয়ান স্কোয়ার, এটার ইনটেন্সিটি এ টু স্কোয়ার, রাইট? এটা এ ওয়ান স্কোয়ার এটা এ টু স্কোয়ার, সবসময় ইনটেন্সিটি ইকুয়াল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার, তাহলে টোটাল ইনটেন্সিটি কত হবে, টোটাল ইনটেন্সিটি হয়ে যাবে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার। যদি তোমার ইন্টারফারেন্স না হতো, ব্যতিচার না হলেও টোটাল ইনটেন্সিটি হয়ে যেত এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার, রাইট? এবার যদি ব্যতিচার সৃষ্টি হয় তাহলে কি হবে, ব্যতিচার যদি সৃষ্টি হয় তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম হচ্ছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত, এ ওয়ান প্লাস এ টু তার হোল স্কোয়ার, আর মিনিমাম ইন্টেন্সিটি কত, মিনিমাম ইন্টেন্সিটি হচ্ছে এ ওয়ান মাইনাস এ টু তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি ব্যতিচার ধরে নিই ব্যতিচার হয়নি, তাহলে টোটাল ইন্টেন্সিটি হচ্ছে এ ওয়ান প্লাস এ টু স্কোয়ার, তাহলে তোমাকে দেখাতে হবে ব্যতিচার হবার জন্য যেটা ইন্টেন্সিটি হচ্ছে সেটাও যেন এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার হয়। তো আমরা এখানে কি করবো, এই দুটোর
অ্যাভারেজ করে নেব। অ্যাভারেজ করে দেখি কি আসছে, দুটো আলাদা তো, তাহলে আমার হওয়া উচিত হাফ ইনটু আই ম্যাক্স প্লাস আই মিন। তাহলে এখানে যদি আমি করে ফেলি হাফ, কি পড়ে থাকছে, এ ওয়ান প্লাস এ টু হোল স্কোয়ার, এ ওয়ান মাইনাস এ টু হোল স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, হাফ এটা পড়ে থাকছে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার, আর যেটা তোমরা করেছো মনে হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কি হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম হয় না? তাহলে সেখান থেকে দেখো পড়ে থাকছে অ্যাভারেজ ইন্টেন্সিটি পড়ে থাকছে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার। তাহলে ইন্টারফারেন্স হলে ইন্টেন্সিটি এটা, ইন্টারফারেন্স না হলে এটা হচ্ছে ইন্টেন্সিটি। তুমি খেয়াল করে দেখো দুটো ক্ষেত্রে ইন্টেন্সিটি সমান, অ্যান্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া। তাহলে সেক্ষেত্রে আমি দেখছি যেহেতু উভয় ক্ষেত্রে ইন্টেন্সিটি সমান, সুতরাং অবশ্যই এটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, কোনোভাবে এনার্জি কনজারভেশন প্রিন্সিপালকে ভায়োলেট করে না। বুঝলে? পরীক্ষায় অনেক সময় ছোট ছোট প্রশ্ন আসে দেখো, যেমন বলে যে যদি এক বর্ণী আলোর পরিবর্তে আমি সাদা আলো ব্যবহার করতাম তাহলে কি হবে। প্রথমে কন্ডিশন বলে দিয়েছি যে এক বর্ণী আলো দিয়ে হবে না, সাদা আলো দিয়ে। এবার প্রশ্ন দিয়েছে কি হবে, তো সাদা আলো অনেকগুলো আলোর সমষ্টি। যখন তোমার ওই দুটো সোর্স বলেছিলাম, এই একটা সোর্স এই একটা সোর্স, তাহলে এখানে তুমি একটা সাদা আলো ব্যবহার করেছো, সাদা আলো। তাহলে সাদা আলো যখন এখান থেকে হবে, সেই অনেকগুলো কালার চারিদিকে ছড়িয়ে পড়বে, এর ফলে কি হবে, ইন্টারফারেন্স যেটা ফ্রিঞ্জ হবে, প্রথমত বলে রাখি যেটা সেন্ট্রাল ফ্রিঞ্জ, সেন্ট্রাল ফ্রিঞ্জটা ইকুয়াল ডিস্টেন্সে, সেই জন্য সেন্ট্রাল ফ্রিঞ্জটা কিন্তু তোমার সাদাই হবে। তারপরে দুদিকে কালারফুল ফ্রিঞ্জ হয়ে যাবে, মানে অল্টারনেট ব্রাইট আর ডার্ক তুমি পাবে না, একটা কালারফুল ফ্রিঞ্জ পেয়ে যাবে, মানে বিভিন্ন বর্ণ পরপর পরপর নিজের ওয়েভলেন্থ অনুযায়ী সজ্জিত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে সাদা আলো যদি ব্যবহার করি তাহলে ব্যতিচার্জ আলো রঙিন হবে, তবে হ্যাঁ যে সেন্ট্রাল রেখাটা আছে কেন্দ্রীয় রেখা, সেই কেন্দ্রীয় রেখাটা যেহেতু উভয় উৎস থেকে সমদূরবর্তী, তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জটা কী হবে, ব্রাইট প্যাটার্ন হবে।